আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছি মন দিয়ে শোনেন কিছু আগে থেকে কথাগুলো বলতে হবে রেফারেন্স দিয়ে ব্যাপার হচ্ছে আমার সাথে আপনারা যোগাযোগের জন্য যে মাধ্যম ছিল যে ব্যবস্থা ছিল সেটা হলো হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ আমার ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন আমি বলেছিলাম যে আমার সাথে শুধুমাত্র ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন আপনি একটা ভয়েস দিয়ে রাখবেন এবং সাত দিন বা আট দিন অপেক্ষা করবেন আমি জবাব দিব এটার কারণ আমার কাছে প্রতিনিয়ত শত শত মানুষ ভয়েস দেন এবং ধারাবাহিকভাবে আমি জবাব দেই। তো প্রতিদিন আমি কতজন মানুষের জবাব দিতে পারব ধরেন একশো মানুষের জবাব দিলাম দৈনিক চব্বিশ ঘন্টার মধ্যে এই জবাবগুলো পাওয়ার সাথে সাথে আরও একশো দুইশো মানুষ কিন্তু ভয়েস দিয়ে দিয়েছেন আমি যে জবাব দিলাম এটার সাথে সাথে ওটার রিপ্লাই আবার উনি ভয়েস দিলেন নতুন মানুষও ভয়েস দিলেন এইভাবে দিতে দিতে হোয়াটসঅ্যাপের মধ্যে হাজার হাজার ভয়েস মেসেজ টেক্সট মেসেজ জমে থাকে হঠাৎ করে তো মাঝখান থেকে জবাব দিয়ে দেওয়া যায় না জবাব দিতে হবে ধারাবাহিকভাবে যিনি আগে ভয়েস দিয়েছেন উনার জবাবটা আমার আগে দিতে হবে সুতরাং আমি পূর্ব থেকে শুরু করলাম যখন শুরু করলাম তখন আজকে যিনি ভয়েস দিলেন তিনি তার জবাবটি পেতে দশ দিন বারো দিন সময় লেগে যাচ্ছে যদিও আমি সাত দিনের মধ্যে জবাব দিব বলেছি এইভাবেই চলছিল বিগত সময় ইদানিংকালে দেখা যাচ্ছে মানুষের কাছে আমার জনপ্রিয়তা দেখে অনেক অনেক প্রতারক বেরিয়েছে এবং আমার নাম ব্যবহার করে আমার ভিডিও ব্যবহার করে আমার প্রোফাইল পিকচারের যে ছবি সেটা ব্যবহার করে নতুন নতুন পেজ খুলছে ফেসবুকের মধ্যে পেজ খুলে তারা আমার ইউটিউবের ভিডিওগুলো ডাউনলোড করে সেগুলোর উপরে তাদের নাম্বার লিখেছে লিখে বলেছে কল করেন দেখা যাচ্ছে আমি কথা বলছি আমি পরামর্শ দিচ্ছি উপদেশ দিচ্ছি আর এখানে নাম্বার আসতেছে কল করুন এতে মানুষ তো বিভ্রান্ত হওয়ারই কথা কারণ আমার জনপ্রিয়তা আছে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন বিশ্বাস করেন একিন করেন ট্রাস্ট করেন এবং আমার কাজের হান্ড্রেড পারসেন্ট না হইলেও নাইনটি ফাইভ পার্সেন্ট ফলাফল আপনারা পাচ্ছেন এই জন্যই তো আমার সাথে যোগাযোগ করেন না হয় কে কয়জন কার সাথে যোগাযোগ রাখে বলেন আপনারা নিজেই দেখুন যারা প্রথম থেকে আমাকে চিনেছেন তারা এখনও আমার সাথে কানেক্টেড আছেন কেন আছেন থাকার কারণ হচ্ছে আপনি কিছু না কিছু উপকৃত হচ্ছেন সেই জন্য একেবারেই যদি উপকার না পেতেন তাহলে আমাকে উল্টা ব্লক দিয়ে আপনি চলে যেতেন কিন্তু যাচ্ছেন না আপনি বারবার যোগাযোগই করছেন এই জন্য আমার জনপ্রিয়তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ রবুল আলমিন বলেছেন যা রসুল্লাহ সাল্লাহু ওসাল্লাম ঘোষণা করেন যে পৃথিবীতে যখন কোনো মানুষের জনপ্রিয়তা বাড়বে পৃথিবীতে কোনো মানুষকে যখন মানুষ পছন্দ করবে তোমরা জেনে নিও প্রথমে আকাশে ফেরেস্তা মধ্যে ওই ব্যক্তির সম্পর্কে আলোচনা করা হয় এবং সেখানে তার জনপ্রিয়তা দেখা দেয় এক পর্যায়ে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুমে ফেরেস্তাদের মাধ্যমে পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে ওই মানুষটার প্রতি ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস বাড়িয়ে তোলে এবং তাকে জনপ্রিয় বানিয়ে দেয় সুহান আল্লাহ নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন আমি এক অধম গুনাহগারকে পছন্দ করেছেন আমার সম্পর্কে আকাশে তার ফিরিস্তা দিয়ে আলোচনা করিয়েছেন এবং সেখানে আমার জনপ্রিয়তা দেখা দিয়েছে আর আল্লাহর হুকুমে সেই জনপ্রিয়তা পৃথিবীতে মানুষের অন্তরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আমার জনপ্রিয়তা দেখে হিংসায় জলে পুড়ে মরছে কিছু অবৈধ বাটপার চিটার কবিরাজ এবং মোল্লা যারা অনবরত ফোনের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করার পরও কিভাবে ফোন আপনাকে নিজে ফোন দিচ্ছে আপনি রাত্রে ঘুমিয়ে আছেন ওই সময় দেখবেন মোবাইলে কল দিচ্ছে দিয়ে বলছে আমি জিনের বদসা বলছি তোমার তো ক্ষতি আছে তোমার তো এটা আছে সেইটা আছে এরকম হাজার হাজার রিপোর্ট আমার কাছে আছে আমাকে বলছেন আমার অনেক অনেক ভক্তবৃন্দ যে এই রকম রাত্রে ফোন দিয়ে মানুষ তাদেরকে ভয় ভীতি দেখায় তারপরে জিজ্ঞাসা করা হয় যে তাহলে আপনি কি চান বলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে অমুক জায়গায় যা গিয়ে দিয়ে আস আর না হয় আর বিপদ আছে ওই সমস্ত প্রতারক বাটপার চিটার ধোঁকাবাজরা যখন দেখে আমি কাউকে ফোন দিই না ফোন রিসিভই করতে পারি না ভয়েস দিলে জবাবই দিতে পারি না তারপরেও মানুষ হুমড়ি খেয়ে পড়ে আমার তদবির নিতে চায় তখন আপনি নিজে চিন্তা করেন একটু চিন্তা করেন ভাগনা একটু চিন্তা করেন কেন এর কারণ হচ্ছে আমার জনপ্রিয়তা আছে আপনি চাচ্ছেন আমার কাছ থেকেই তদবিরটা নেবেন এটা আপনার মনের ইচ্ছা মনের ধারণা যে আমি মামার কাছ থেকে তদবীর নিব রুহানি মামার কাছ থেকে এই বিশ্বাস আপনার জন্মে গেছে এইটা তো প্রতারকরাও দেখছে ওরা তো আকাশ থেকে নেমে আসে নাই ওই প্রতারকরা নিশ্চয়ই ওরা আমার কাছে তারাও এরকম ভয়েস দিয়েছে যোগাযোগ করেছে বিভিন্ন তদবির সম্পর্কে জানতে চেয়েছে তাদের সমস্যার কথা বলেছে এবং তারা বুঝতে চেয়েছে যে আমি কিভাবে তদবির করি কোন লাইনে তদবির করি কি বলি কি করি সেগুলো তারা জানতে চেয়েছে তাছাড়া কিছু সংখ্যক মানুষ আছে মহিলা বলেন আর পুরুষ বলেন আমার কাছে যখন আসে তখন আমার অ্যাক্টিভিটিস আমার চলাফেরা আমার ইবাদত বন্দেগি আমার কাশ মুরা খাওয়া এবং মানুষের যে আমার প্রতি কানেকশন সেটা স্বচক্ষে উপলব্ধি করে দেখে দেখার পরে কি হয় ওরাই গিয়ে ফেক পেজ খুলে আমি এখন বুঝতে পেরেছি যতটা ফেক পেজ খুলেছে যত প্রতারক এরা সবাই আমার সাথে যোগাযোগকারী আমার ভক্তবৃন্দের মধ্যেই কেউ আমার কাছে এসেছে দেখেছে এবং গিয়ে ফেক পেজ খুলেছে আর কেউ আছে দূরে থেকে আমাকে অবজার্ভ করেছে আমার আপন সেজেছে আমার সাথে যোগাযোগ করা শুরু করেছে বিভিন্ন তদবিরও হয়তো নিয়েছে এবং তদবিরের ফারাটা ফারাও হয়তো দিয়েছে এক পর্যায়ে চিন্তা করেছে কারণ নিজে তো বেকার বেকারত্ব চিন্তা করেছে যে এই যে উনাকে বিশ্বাস করলাম তদবির নিলাম কাফারা দিলাম তো আমি সেটা যদি নিজে থেকেই কোনোভাবে ডাইভার্ট করে নিয়ে আসতে পারি তাহলে কেমন হয় সে হয়তো নিজের কাছে নিজে প্রশ্ন করেছে তখন শয়তান তাকে প্ররোচনা দিয়েছে যে হ্যাঁ উনার ভিডিও দিয়ে উনার ছবি ব্যবহার করে উনার পেজ বা চ্যানেলের নাম ব্যবহার করে ওনার লঘু মনোগ্রাম ব্যবহার করে তোমার ফোন নম্বর দিয়ে দাও মানুষ ওনাকে পছন্দ করে ভালোবাসে বিশ্বাস করে ট্রাস্ট করে ফেইদ করে অতএব উনাকে না দেখেও ওনার সাথে যোগাযোগ না করেও ওই নাম্বারে টাকা পয়সা দিয়ে দিলে তুমি মেরে দিবে আর যখন কেউ ফোন দিবে তুমি তাকে বলে দিবে যে উনি নামাজে আসে উনি ঘুমিয়ে আসে উনি লন্ডনে চলে গেছে উনি ঢাকায় আসে উনি অমুক জায়গায় আসে তমুক জায়গায় আসে টয়লেটে আসে বলে দিল আর বলল আপনি প্রথমে পাঁচশো টাকা পাঠিয়ে দেন বা আপনি এক হাজার টাকা পাঠিয়ে দেন এই নাম্বারে মামার সাথে আমরা এটা বলে দিব আর আমার যে ভাগিনা প্লাস আমার মেয়ের জামাই আমি ইন্ট্রোডিউস করিয়েছিলাম একটা ভিডিওতে যে এখন থেকে ওই আমার মেয়ের জামাই আর আমার ভাগিনা যে সে আমার ফোন ধরবে আপনারা তার সাথে যোগাযোগ করবেন এই কথা বলার পর থেকে এই প্রতারকরা আরও বেশি সুযোগ পেয়েছে এখন হাজার হাজার ভাগিনা আর মেয়ের জামাই হয়ে গেছে আমার বুঝতে পেরেছেন এখন সবাই ফোন দিয়ে বলে আমি রুহানি মামার মেয়ের জামাই কেউ বলে আমি রুহানি মামার ভাগিনা কেউ বলে আমি রুহানি মামার ভাগিনী মহিলাদের মধ্যেও কিন্তু আছে পেয়ে গেছি আমি কার মুরাকাবা করলে সবই পাই পেয়ে গেছি তবে কাউকে অপমান অপদস্থ করা আমার কাজ নয় আমাদের বংশ আল্লাহর ওলিদের বংশ অলিয়া উলিয়াদের বংশ আমরা মানুষকে অপমান অপদস্থ করি না সেই ক্ষেত্রে তার নাম তার ছবি তার কথাবার্তা আমি ইউটিউবে প্রকাশ করছি না তবে আমি সতর্ক করে দিচ্ছি তোমরা এই সমস্ত পেজ ডিলিট করো আমার ভিডিও ডিলেট করো তোমরা আর সামনে অগ্রসর হয়েও না কিছুদিনের ভিতরে তোমাদের কিন্তু অধঃপতন চলে আসবে সেটা আধ্যাত্মিকভাবেও এবং প্রশাসনিকভাবেও তোমাদের কিন্তু পেছনে প্রশাসন লেগে গেছে তোমরা সতর্ক হয়ে যাও আমার কাছে আসলা আমার সাথে বসলা আমার সাথে কথা বললা আমার তদবীর নিলা আমাকে মামা বললা আর যাইয়া ফেক পেজ খুলে ধোঁকাবাজি শুরু করছো তাই না আমি কি বুঝি না এটা আর দ্বিতীয় কিছু মোল্লা আসো কিছু কবিরাজ আসো কিছু বাটপাট চিটার আসো যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের সাথে যোগাযোগ করেছ তদবির শিখতে চেয়েছো মনে আছে তদবির শিখতে চেয়েছ মামা ডেকেছ অবশেষে আমি কোনো সুযোগ না দেওয়াতে এখন ওই ধান্দা বের করেছ পারবানা না কয়জনকে দুখা দিবে কয়জনকে আমার তিরিশ বত্রিশ লক্ষ রোগী তুমি কয়জনকে দুখা দিতে পারবে আর মানুষ ধীরে ধীরে তোমাদেরকে চিনে ফেলতেছে আর তোমাদেরকে ধরতে পারলে কিন্তু খবর আছে আগামীতে আর না সতর্ক হয়ে যাও তো আমি আমার সম্মানিত দর্শক শ্রোতা ভক্তবৃন্দ ভাগনা ভাগিনি ভাই বোনেরা বাবা মায়েরা সবাইকে বলছি এই কথা আমি আগে বলতাম যে আমার কাছে কল দিলে ব্লক করব। কেন বলতাম কল দিলে তো আমি বিরক্ত হব ভয়েস মেসেজেরও জবাব দিব তারপরে আপনাদের তদবিরও করব আবার কল দিবেন বারবার কল দিয়ে আমাকে বিরক্ত করবেন এই জন্য বলছি কল দিবেন না কিন্তু পরিস্থিতির মোকাবেলায় পরিস্থিতির মোকাবেলায় আমি সিদ্ধান্ত নিচ্ছি আপনারা ফোন দিলেই আমাকে পাবেন ইনশাল্লাহ কেন পাবেন ওই যে প্রতারকরা তাদের পেইজের মধ্যে নাম্বার দিছে অনেকে সেখানে ফোন দিয়ে তারা ধোঁকাবাজি করে আর আমি যদি বলি যে তোমরা ফোন দাও কেন তখন তো অনেকে বলে যে মামা আপনাকে তো ফোন দিলে পাওয়া যায় না আর ভিডিও কল তো একটা নির্দিষ্ট সময়ের জন্য তিন ঘন্টার মধ্যে ছয়শো মানুষ ভিডিও কল দিবে কয়জনকে আমি ধরব বলেন তিন ঘন্টার মধ্যে আমি হয়তোবা বা জন মানুষের ভিডিও কল ধরলাম কথা বললাম বা পঞ্চাশ জনের ধরলাম গতকালের ভিডিও কলে আমাকে সাড়ে ছয়শো মানুষ কল করেছেন কারণ যারা কল করেছেন তাদের তো মিসড কল এসে উঠেছে আমার মোবাইলে দেখলাম সাড়ে ছয় শত মানুষ আমাকে কল করেছেন তিন ঘন্টার ভিতরে আমি হয়তো পঞ্চাশ ষাট জন বা একশো জনের আনসার করতে পেরেছি আর মোবাইলে যখন কল দিচ্ছেন তখন তারেক ধরছে আমার ভাগিনা প্লাস মেয়ের জামাই কিন্তু এরকমের হাজারো তারেক হাজারো ভাগিনা হাজারো মেয়ের জামাই সৃষ্টি হয়ে গেছে অটোমেটিক তখন আপনারা কেমনে বুঝবেন আমার ভাগিনা আমার মেয়ের জামাইটা যে আসল তারেক আসল মেয়ের জামাই এজন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি আপনারা কল দিলে আমাকে পাবেন সকাল এগারোটার পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বা ধরেন রাত নয়টা পর্যন্ত আমাকে কল দিলে পাবেন নামাজের বাক্য ব্যথিত সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত নামাজের ওয়াক্ত ব্যতীত কল দিলে যথাসম্ভব আমি ধরার চেষ্টা করব এবং শর্টকাট কথাবার্তা বলে দিবেন আমি সবার সাথে ভিডিও কলেও কথা বলতে পারবো না আর সবার তদবিরও আমি ফোনের মাধ্যমে করতে পারবো না সুতরাং এই কথাটা গুরুত্ব দিয়ে শুনেন এখন যে কথাটা বলছি এটা গুরুত্ব দিয়ে শুনেন আপনারা আমাকে কল দিতে পারবেন সরাসরি মোবাইলে হোয়াটসঅ্যাপে নয় মোবাইলে জিরো ওয়ান এই নাম্বারে মোবাইলে যখন কল করবেন তখন যথাসম্ভব আমি রিসিভ করার চেষ্টা করব যদি বিজি থাকে লাইন তো বিজি যখন আমি রিসিভ করব তখন কথা হবে আপনাকে জিজ্ঞেস করব কে বলছেন কোথা থেকে বলছেন কি জন্য বলছেন তখন তো আপনি আপনার সমস্যার কথা তুলে ধরবেন সেই সমস্যার কথা দুই মিনিটের মধ্যে বলবেন যেভাবে ভিডিও কলে বলার কথা বলছি সেইভাবে বলবেন মাত্র দুই মিনিটের মধ্যে বলবেন কোনটা বলবেন আপনি হাজারো অসুবিধার মধ্যে আসেন তো আপনি তো আমাকে চিনেছেন জেনেছেন আমার সম্পর্কে আপনার জানেন তো নিতে চাচ্ছেন দুঃখ সুখ বলতে চাচ্ছেন দুঃখ সুখ এইভাবে বলে লাভ নাই বলতে চাইলে এটা বলতে পারেন যে আমি হাজিরা করাবো রুহানি হাজিরা এটা আপনি বুঝবেন রুহানি হাজিরা করাবেন কি করাবেন না দ্বিতীয় হচ্ছে আপনার প্রবলেম কিছু থাকলে সেটা বলবেন আপনার যদি প্রবলেম থাকে স্বামী স্ত্রীর ঝগড়া সেটা বলে দিবেন যদি আপনার ছেলেমেয়ের সমস্যা থাকে সেটা বলে দিবেন যদি আপনার নিজের কোনো শারীরিক সমস্যা থাকে সেটা বলে দিবেন তখন আমি আপনাকে ভিডিও কল দিয়ে দেখে নিব আবার আমাকেও আপনি দেখে নেবেন তাৎক্ষণিকভাবে টাইম মেনটেন না করলাম প্রয়োজন হইলে আমি ভিডিও কল দিয়ে দেখে নিব যে আপনি সঠিক মানুষ নাকি বেঠিক মানুষ আমি সঠিক রুহানি মামা নাকি বেঠিক রুহানি মামা নাকি নকল রুহানি মামা ভিডিও কল দিয়ে দিব তখন যখনই আপনি আমার সাথে কথা বলবেন আমি যদি প্রয়োজন মনে করি তখন আমি অনলাইন চালু করে ভিডিও কলে আপনাকে জাস্ট একটু দেখে নিব আপনিও আমাকে দেখে নিলেন চেহারাটা তারপরে লাইন কেটে আপনার সাথে অডিওতেই কথা বলবো তারপরে আপনাকে আমি যা বলে দিব তা আপনি করবেন এরপরে যিনি কল দিবেন তিনি যদি আমার পরিচিত হন বা আমার ভাই বোন ভাগিনা ভাগিনী বাবা মা এর মধ্যে কেউ হন তো আমি তো চিনতেছি আপনিও চিনতেছেন তাহলে ভিডিও কলের প্রয়োজন নাই জাস্ট ফোনের মধ্যে বলে দিলেন যে মামা এটা 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 আমি বলে দিলাম আপনাকে ফোনের মধ্যে কথা শেষ ভিডিও কলের দরকার নাই নতুন যারা সরাসরি কল দিবেন কারণ ম্যাক্সিমাম মানুষ ফোনে কথা বলতে ভালোবাসেন ভিডিওতে তো সবাই আসতে চান না আমিও আসতে চাই না তার কারণ কি জানেন এক সময় হয়তো একটা গেঞ্জি পরে আসি মাথায় হয়তো টুপিটা নাই হয়তোবা আমি আমার বাড়ির পাশে বা আমার বাসার পাশে সেখানে একটু জঙ্গল পরিষ্কার করতেছি ওই সময় আপনি কোল দিছেন এখন আমি ভিডিওতে কেমনে কথা বলবো বলেন আমার তো লজ্জা লাগবে আমি যদি তখন ভিডিও কল ওপেন করে দিই আপনি দেখবেন মামা এই অবস্থায় আপনার ফিত চলে যাবে আমার উপর থেকে আপনি আমাকে হয়তো লজ্জা দিবেন যে মামা এ কি অবস্থা আপনারা তো ভাবতেছেন সবসময় ধ্যানমগ্ন অবস্থায় মাথায় টুপি আর পাঞ্জাবি নিয়ে মামা বসে আছে এরকম নয় আমি জেনারেল মানুষ দুনিয়াদারি করি অনেক সময় আছে আমার কার আমি ওয়াশ করতেছি স্প্রে দিয়ে পানি দিয়ে কার ওয়াশ করতেছি এই মুহূর্তে কল আসলো ওয়াশটা বন্ধ করে হয়তো কলটা ধরলাম ওই মুহূর্তে যদি আমি আপনাকে ভিডিও কল দেই তা আপনি দেখবেন মামার হাতে স্প্রে গান পানির আর কার ওয়াশিং করতেছে একটা গান চা খালি গা মাথায় টুপি নাই আপনার দুঃখ ওই লোকের কাছে বলা কেমন লাগে বলেন তো তখন আমি কি করতে হবে একটু দূরে গিয়ে কাপড় টাপড় পরে টুপি টুপি পরে চশমাটা এরকম লাগিয়ে কারণ চশমা ছাড়াও আমি বহুত কথা বলতে পারি চশমা লাগাইছি একটু সুন্দরের জন্য আমার কিন্তু চোখের পাওয়ার আলহামদুলিল্লাহ মনে আছে আর এইটা পাওয়ার নাই জাস্ট একটু জিরো থেকে একটু বেশি পাওয়ার আছে একটু সুন্দরের জন্য লাগাইছি স্টাইল স্টাইল করছি আর কি এটা আমি সৌদি আরব থেকে কিনছিলাম অনেক মূল্যবান একটা চশমা মক্কা শরীফ থেকে কেনা তো এটা কোথাও লাগাই এরকম লাগাই আরও চশমা আছে আমার তবে পাওয়ার নাই পাওয়ারলেস আমার চোখে পাক আলহামদুলিল্লাহ যথেষ্ট পাওয়ার দিয়েছেন আমার চশমা প্রয়োজন হয় না কোথাও গেলে গাড়ি ড্রাইভ করলে চশমা ব্যবহার করি না চশমা আরও আমি কিছু দেখি না ঝাপটা দেখি তো এটা সুন্দরের জন্য লাগাইছি অনেকে বাধ্যতামূলক লাগায় আমি সেটা নয় তো চশমা লাগাইলাম বা না লাগাইলাম কথাটা বলতে হইলে ভিডিও কলের মাধ্যমে কিছুটা প্রিপারেশন নিতে হবে আপনিও তো প্রিপারেশন নিতে হবে নিতে হবে না যারা লন্ডনে আমেরিকায় ঢাকায় গুলশান বনানি ধানমন্ডিতে আসেন বা যারা উন্নত সোসাইটির মানুষ ভালো আছেন আমার অনেক মা বোন অনেক ভাইয়েরা আছেন কর্মব্যস্ত কর্মজীবী তিনি হয়তো গ্রামের বাড়ির কোথা থেকে একটা কথা বলবেন হয়তো ঘরের পেছনে এখানে টাপড় জুড়িয়ে দিয়েছেন রোদরে ওইখানে বসে আমার সাথে যদি কথা বলে দেন কেমন লাগে এই জন্য উনিও একটা ভালো এনভায়রনমেন্টের খোঁজ করবেন ভিডিও কলে কথা বলাটা একটু ঝামেলা আছে তারপরেও ভিডিও কল মাস্ট আপনার তদ্বির দিতে হলে ভিডিও কল মাস্ট আমি না হয় পাঁচ মিনিট পরে ভিডিও কল দিয়ে আপনার সাথে যোগাযোগ করে দিব টুপি টুপি লাগিয়ে তো এই হইলো কথা আপনারা কল দিলে আমাকে পাবেন ইনশাল্লাহ আর প্রতি রবিবার রাত দশটা বাংলাদেশ সময় ঝাড়ফুঁক দেওয়ার চেষ্টা করব। যদি আল্লাপাক সুস্থ রাখেন যদি পাক হুকুম করেন কারণ এটা বাধ্যতামূলক যে করতেই হবে এমন নয় এক সপ্তাহ পারি না এক সপ্তাহ করব না হয় চেঞ্জ ডেট আরেকটা করে দিব রবিবারে পারি নাই বলে দিব অমুক তারিখে করে দিব ওই দিন একটা আর না হয় জেনারেলি রবিবারে করব। রবিবারে করার কারণ আছে ইউকে ইউএসের মানুষের ওই সময় ছুটি থাকে ম্যাক্সিমাম মানুষের কারো দিনের এগারোটা বাজতেছে কারো পাঁচটা বাজতেছে কারো তিনটা বাঁচতেছে কারো রাত বাঁচতেছে আটটা তখন তারা ছুটির দিনে আমার ঝাড়ফুঁকটা নিতে পারবেন স্পিরিচুয়াল রকিয়া গ্রহণ করতে পারবেন এবং এটা বাই সিরিয়াল নিতে হবে হঠাৎ কেটে কেটে নিলে সমস্যা তো এই জন্য সেটা আমি করব অবশ্যই রবিবার রাত দশটা বাংলাদেশ টাইম করবো ইনশাআল্লাহ আগে সপ্তাহে দুই দিন করছি এখন পারবো না অনেক ঝামেলা অনেক কাজ আর একটা ঝাড়ফুক করার আগে অনেক প্রিপারেশন অনেক তাসমিত আলিল দোয়া মোনাজাত পড়াশোনা করে আসতে হয় দেয়ান কাজ মোরাকা মুশাহদা এগুলা করে ইলহাম তিলহাম পেয়ে তারপরে বসতে হয় এত সহজ নয় ঝাড়ফুঁক করা এটা অনেক পাওয়ারফুল জিনিস কোটি টাকার কাজ করে দে এই ঝাড়ফুঁক যদি আপনি দিল মানে ঝাড়ফুঁকটা নিতে পারেন কোটি টাকার কাজ করে দিবে ইনশাআল্লাহ যা কোটি টাকা দিয়ে আপনি করতে পারবেন না সেটা এই ঝাড়ফুঁকের মাধ্যমে হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে অলরেডি গত সাত ঝাড়ফুকে আট নম্বর ঝাড়ফুঁকটা হবে আগামী রবিবার রাত দশটা বাংলাদেশ সময় সরাসরি মোবাইলে আমাকে কল দিলে পাবেন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত নামাজের সময় ব্যতীত ইনশাল্লাহ যথাসম্ভব ধরার চেষ্টা করব তবে বারবার কল করবেন না আজকে যিনি কল করেছেন তিনি এক সপ্তাহের মধ্যে আর কল করবেন না একই মানুষ বারবার কল করলে কিন্তু নাম্বার ব্লক হবে বলে দিলাম প্রয়োজনে ভিডিও কল দিয়ে দিব ঠিক আছে আপনারা বুঝতে পেরেছেন বুঝতে না পারলে ভিডিও আবার দেখেন আমার ভিডিও দেখেন যে ইনস্ট্রাকশনস যেরকম দেই সেটা ফলো করেন আর যদি এত ইনস্ট্রাকশনস ফলো করে আমার সাথে যোগাযোগ করতে না চান আলহামদুলিল্লাহ গরু জবাই করে সিন্নি করে আল্লাহর কাছে দোয়া চেয়ে শুক্রিয়া আদায় করব যে মানুষ আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে না আলহামদুলিল্লাহ আমি চাই না আমার সাথে কেউ যোগাযোগ করে আমাকে বিরক্ত করুক আমি এখন অবসর জীবন আরামে আয়ে সে কাটাতে চাই আর আল্লাহর ইবাদত বন্দে নামাজ পড়বো খাবো ঘুমাবো আমার জীবন এখন শেষের পথে এতো কষ্ট করে আমার কি লাভ দোয়া নিতে হয় ওই জায়গা থেকে দোয়া নেন আর আমিও আপনাদের কাছে দোয়া প্রার্থী এক মুসলিম আরেক মুসলিমের কাছে দোয়া নিবে এটাই কাজ আমাদের মুসলিমদের তো সব কিছু বলে দিলাম অনেক সময় ভিডিও দেখলেন এই জন্য جزاكم الله خيرا وأحسن الجزاء بارك الله في حياتكم الله شو الله حافظ. السلام عليكم ورحمة الله وبركاته